কি আমার মিষ্টি বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে সুন্দর লম্বা ঘন চুল হতো তাহলে কত ভালোই না হতো। সো দেখো আমার চুল কতটা বড়, তোমরা যদি এরকম বড় সুন্দর ঘন লম্বা চুল পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের আমার এই হোম রেমেডিটা তোমাদের চুলে ইউজ করতে হবে, তাহলে তোমরা এরকম সুন্দর লম্বা চুল পেয়ে যাবে। আর দেখতেই পাচ্ছো আমার চুলে কোনো ড্যামেজ নেই আমার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আই হোপ তোমরা খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অসাধারণ একটা হোম রেমেডি শেয়ার করব যেটা তোমাদের চুলের জন্য 100% কার্যকরী হতে চলেছে। প্রচুর চুলের গ্রোথ হবে, চুল প্রচুর লম্বা হবে, চুলে প্রচুর শাইন নিয়ে আসবে, ড্যামেজ চুল ঠিক করবে, চুল পড়া বন্ধ করবে, সাথে সাথে নতুন চুল উঠতে সাহায্য করবে, স্ক্যাল্পের যদি কোনো সমস্যা থাকে সেগুলো চলে যাবে। সো একটা হোম রেমেডিতে তোমরা এতগুলো বেনিফিট পেয়ে যাবে। সো বুঝতেই পারছো আজকের হোম রেমেডিটা কতটা ভালো আমাদের চুলের জন্য। সিম্পলি দুটো জিনিস দিয়ে আজকের হোম রেমেডিটা আমি তৈরি করব আর সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর তার আর কী কী বেনিফিট আছে, আমাদের চুলে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কী কী জিনিস দিয়ে তৈরি করতে হবে, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। সো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এখনকার দিনে প্রায় 80-90% মানুষের কিন্তু হেয়ার ফলের সমস্যা, চুলের বিশেষ করে চুল পড়ার সমস্যা মানে প্রচুর একটা বড় সমস্যা। সো তারা অনেক দামি দামি প্রোডাক্ট ইউজ করে তারপরেও সমস্যার সমাধান হয় না। সো তাদেরকে বলবো এই সামান্য ঘরোয়া যদি হোম রেমেডিগুলো আমরা আমাদের চুলে অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু আমাদের টাকাও খরচা হবে না, সাথে সাথে আমরা এরকম সুন্দর চুল পেয়ে যাব আর সাথে সাথে নতুন চুল উঠবে, চুল পড়ার সমস্যা একদমই চলে যাবে। সো সেই কারণে আমি তোমাদের সাথে কিন্তু নতুন নতুন হোম রেমেডি শেয়ার করি তোমাদের সাথে, যাতে তোমাদের হেল্প হয় আর সাথে সাথে তোমাদের ফাও খরচা না করে চুলের একেবারে 12টা না বাজাতে হয়। কারণ কেমিক্যাল যদি আমাদের চুলে ইউজ করি আমাদের চুল কিছুদিনের জন্য হয়তো ভালো দেখাবে বাট তারপরে কিন্তু আমাদের চুলে পুরো 12টা বেজে যাবে। বাট আমরা যদি হোম রেমেডিগুলো ইউজ করি আমাদের চুলে তাহলে কিন্তু আমাদের চুলের কোনো ক্ষতিও হবে না, সাথে সাথে যত দিন যাবে চুল তত সুন্দর হবে, চুলের গ্রোথ হবে, চুলের উজ্জ্বলতা বাড়বে। সো চলো আজকের হোম রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করি আর কী কী দিয়ে আমি হেয়ার প্যাকটা বানাবো। সিম্পলি দুটো জিনিস দিয়ে যেগুলো আমাদের চুলের জন্য খুবই ভালো। সো চলো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু প্রথমে অ্যালোভেরা নিয়ে নিয়েছি, অ্যালোভেরা থেকে এবার অ্যালোভেরা জেলটা বের করে নেব। পাতাটার দু সাইডটা হালকা করে কেটে মাঝখান থেকে কিন্তু অ্যালোভেরা জেলটা বের করে নেব। অ্যালোভেরা জেলে কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান আছে যা চুল পড়া খুশকির সমস্যা দূর করে। অ্যালোভেরা কিন্তু চুলের শুষ্ক ভাব দূর করে চুলকে সফট সিল্কি স্মুথ করে, এছাড়া স্ক্যাল্পকে ঠান্ডা রাখে। অ্যালোভেরা জেল কিন্তু চুল বৃদ্ধিতে খুব সাহায্য করে। এবার কিন্তু আমি নিয়ে নিচ্ছি আদা, আদাটাকে টুকরো টুকরো করে কেটে নেব। এবার এই অ্যালোভেরা জেলের সাথে আদাটা মিক্সার করে নিলে কিন্তু আমার আজকের হেয়ার প্যাকটা রেডি হয়ে যাবে। আদা কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো। আদায় কিন্তু জিঞ্জারেল নামে এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা চুলের গোড়াকে মজবুত করে, সাথে সাথে চুল পড়ার সমস্যা দূর করে। আদায় থাকা ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস চুলের জন্য কিন্তু অন্যতম। এটি চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায়, ফলে চুলের বৃদ্ধি হয়, চুলের গোড়া মজবুত হয়, চুল পড়া বন্ধ হয়, এছাড়া ত্বকে থাকা জীবাণু ধ্বংস করে, খুশকি দূর করে, প্রচুর বেনিফিট আদা। সো দেখলে তোমরা কত ইজিভাবে আমি হোম রেমেডিটা বানালাম আদা আর অ্যালোভেরা জেল দিয়ে। তো চলো আমি এখন এই যে হেয়ার প্যাকটা মাথায় আমি স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করে নেব আর এর আর কি বেনিফিট আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আদা কিন্তু আমাদের চুলের সৌন্দর্য বাড়াতে সাথে সাথে স্ক্যাল্পের সমস্যা দূর করতে খুবই সাহায্য করে। আদা একটা প্রাকৃতিক উপাদান, এর মধ্যে আরও অনেক গুণ আছে যা আমাদের চুলে প্রচুর পুষ্টি যোগায়। আদাতে কিন্তু ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস আরও অনেক উপকারী উপাদান আছে যা আমাদের চুলে প্রচুর পুষ্টি দেয়, সাথে সাথে চুলের গোড়া মজবুত করে আর চুল পড়া একদম বন্ধ করে। আদায় কিন্তু অতিমাত্রায় অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে যা আমাদের স্ক্যাল্পে সংক্রমণের হাত থেকে রক্ষা করে, তাছাড়া চুলের হারিয়ে যাওয়া আর্দ্রতাকে ফিরিয়ে নিয়ে আসে। আদা কিন্তু ড্যামেজ চুল ঠিক করতে খুব সাহায্য করে। আদা কিন্তু চুলের রুক্ষতা দূর করে, চুলের আগাফাটের সমস্যা দূর করে। এই গরমে কিন্তু আমাদের স্ক্যাল্প খুব গরম হয়ে যাচ্ছে গরমের কারণে। সো অ্যালোভেরা জেল কিন্তু স্ক্যাল্প ঠান্ডা করতে খুব সাহায্য করে, সাথে সাথে চুল লম্বা করতে সাহায্য করে, চুলকে প্রচুর ঘন করে, চুলকে স্মুথ শাইনি সফট বানায়,
ড্যামেজ চুল ঠিক করে। অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য খুবই ভালো, বেস্ট, একদম বেস্ট বলতে পারো। হাতে আমার হেয়ারটাকে ম্যাসাজ করে নেবো স্ক্যাল্পে, তাতে আমার চুলে আরও বেশি পুষ্টি পাবে, রক্ত সঞ্চালন ভালো হবে, আর চুলের জন্য খুবই ভালো। হেয়ার ম্যাসাজ আমাদের চুলকে বৃদ্ধি করতে কিন্তু খুব সাহায্য করে। সো আমি হালকা হাতে একটু ম্যাসাজ করে নেবো 5 মিনিট, তারপরে কিন্তু আমি এটাকে আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা রেখে শ্যাম্পু করে নেব। তোমরা এটা চাইলে সপ্তাহে একদিন করে অথবা সপ্তাহে দুদিন করে তোমাদের সারা স্ক্যাল্পে, সারা চুলে, চুলের আগায় লাগিয়ে নিতে পারো। 7 ঘন্টা পরে আমি শ্যাম্পু করব, শ্যাম্পু করে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো শ্যাম্পু করার পরে আমার চুল কতটা সিল্কি হয়ে গেছে, চুলে কতটা শাইন দিচ্ছে, তো তোমরা বুঝতেই পারছ। আর দেখো আমার চুল কতটা লম্বা। সো তোমরা যদি আমার মুখের কথা না, আমার চুল দেখলে বুঝতে পারবে যে আমার চুলে আমার হোম রেমেডিগুলো ইউজ করার ফলে আমার চুল কতটা সুন্দর হয়, আর আমার চুল কতটা বড় ঘন। সো আমার মুখের কথা না, আমার চুলই তোমাদের প্রমাণ দিয়ে দেবে আমার হোম রেমেডিগুলো কতটা কার্যকারী চুলের জন্যে। সো তোমরা কোনো ডাউট না রেখে এই হোম রেমেডিগুলো তোমাদের চুলে যদি ইউজ করো, তাহলে তোমরা কিন্তু এরকম সুন্দর লম্বা ঘন মজবুত চুল পেয়ে যাবে, সাথে সাথে তোমাদের হেয়ার ফল একদমই বন্ধ হয়ে যাবে, চুল মজবুত হবে। সো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যাদের যাদের চুলের প্রবলেম তাদেরকে শেয়ার করে দিও। সো বন্ধুরা আজকের মতো বাই, তোমরা সবাই ভালো থেকো, টাটা।